বন্ধুরা, গতকাল ছিল 4 মার্চ 2024 এবং 4 জন মহাকাশচারীকে নিয়ে ক্রিউ 8 মিশনের ফ্যালকন 9 রকেট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে উড়ে গিয়েছিল। সেই দৃশ্য গতকালকে আপনারা দেখেছেন রকেট উড়ানের দৃশ্য। এছাড়া মহাকাশচারীরা যেভাবে বের হয়ে এলেন, তারপরে রকেট উড়ে চলল, সমস্ত বিষয় কিন্তু আপনারা দেখতে পেয়েছেন সেই মিশনের হাইলাইট। এবং সর্বশেষ দৃশ্য কি দেখতে পেয়েছিলেন যে মহাকাশচারীদেরকে নিয়ে যে ক্রিউ 8 মডিউল, সেটিকে কিভাবে রিলিজ করা হয়েছিল 200 কিলোমিটার উচ্চতায় এবং 27,000 কিলোমিটার সেই সময় ছিল প্রতি ঘন্টা গতিবেগ। এই দৃশ্য কালকে দেখেছিলেন। আর আজ সেই যে মডিউলটি, সেই মডিউলটি উড়তে উড়তে অবশেষে ডক করল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে। নীল আকাশ, তাকে 200 কিলোমিটার উচ্চতায় ছাড়া হলেও তার ভিতরে যে নিজস্ব থ্রাস্টার আছে, সেই থ্রাস্টার অন করে সে 400 কিলোমিটার উচ্চতায় থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, তার সঙ্গে কিন্তু গিয়ে সরাসরি ডক করল। আপনারা এই যে দেখতে পাচ্ছেন ভিডিও, দুটো বক্সে ডান দিকে দেখতে পাচ্ছেন মহাকাশ স্টেশনকে এবং বাঁদিকে ক্রিউ 8 মডিউল, যার মধ্যে রয়েছেন 4 জন মহাকাশচারী। অদ্ভুত সুন্দর দৃশ্য। সূর্যের আলোও পড়েছে স্পেস স্টেশনের উপরে, তাই একটু বার্ন করে যাচ্ছে। আর নিচে নীল পৃথিবী, পেঁজা তুলোর মতো মেঘ, তার উপর থেকে কিন্তু ভেসে চলেছে ক্রিউ 8 মডিউল, যার মধ্যে রয়েছে 4 মহাকাশচারী। 4 মহাকাশচারীর পরিচয় আপনাদের দিয়েই দিয়েছি আগে এই ভিডিওতে, আর আলাদা করে বললাম না। 3 জন আমেরিকান বা নাসার মহাকাশচারী, 1 জন রয়েছেন রাশিয়ান কসমোনট। দুটো ইউনিট একসঙ্গে কাজ করছে। বাঁদিকে হচ্ছে ক্রিউ 8-এর মডিউল অপারেটররা বা মডিউলের গ্রাউন্ড স্টাফরা, আর ডান দিকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের গ্রাউন্ড স্টাফরা। ঠিক এইভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে কিন্তু ডক করবে। সেই মুহূর্তের একটি দৃশ্য বা একটি ম্যাপ দেখতে পাচ্ছেন। আর এই যে ক্রিউ 8 মডিউল, তার মধ্যে মহাকাশচারীরা কিন্তু রয়েছেন, তারাও দেখতে পাচ্ছেন তাদের পরিস্থিতি। বাঁদিকের মনিটরটা খেয়াল করলে দেখতে পারবেন সেখানে লাইভ ক্যামেরার ভিউ আসছে এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে তারাও দেখতে পাচ্ছেন যে আর কত দূরে। আর ঠিক এইভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের এই হ্যাচের সঙ্গে আস্তে আস্তে করে গিয়ে কিন্তু জুড়ে ফেলার পালা। যদিও এখনও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মধ্যে প্রবেশ করেনি, সেই ভিডিও আমরা নিয়ে আসবো যখন ওনারা মহাকাশ স্টেশনের ভিতরে প্রবেশ করবেন। তবে এটা অনলি ডকিংয়ের ভিডিও। এবং এইভাবেই আস্তে আস্তে করে এগিয়ে গিয়ে যে ক্রিউ মডিউলের সামনের হ্যাচ রয়েছে বা দরজা রয়েছে, তার সঙ্গে আরও এই যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দরজা বা হ্যাচ, তার মুখে মুখে একেবারে মাউন্ট করে ফেলা। আর সেই মুহূর্তটা কিন্তু বেশ একটা টেনশন মুহূর্ত। যদি একটু এদিক ওদিক বেঁকে যায় তাহলে কিন্তু জয়েন হবে না। তার জন্য খুব ধৈর্য সহকারে গ্রাউন্ড স্টাফরা প্লাস ভিতরে থাকা মানে ক্রিউ মডিউলের ভিতরে থাকা যে পাইলট রয়েছেন, তিনিও কিন্তু খুব দক্ষতার সঙ্গে এই কাজটি করে দেখান। আর এই মুহূর্ত হলো গিয়ে সেই ডকিংয়ের মুহূর্ত, একেবারে মুখে মুখে বা হ্যাচে হ্যাচে একেবারে মিলে গেল। এরপরে ওনাদের যে স্পেস স্যুট সেইটা চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর আর হয়তো ঘন্টা 2-3 বাদে ওনারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভিতরে প্রবেশ করবেন। সেখানে আগে থেকে যে মহাকাশচারীরা রয়েছে, অলরেডি 7 জন মহাকাশচারী রয়েছে, তারা তাদেরকে স্বাগত জানাবেন। তো ডকিংয়ের এই দৃশ্য ছিল আপনাদের জন্য। কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।